জটিল রোগত আক্রান্ত ডিব্রুগড়ের এগারী ব্যক্তি। দুবছর ধরে ভুগি আছে কর্কট রোগত। পরিয়ালটোর একমাত্র উপার্জনকারীজনক সহায়ের প্রয়াস। এটা দিনতে সাংবাদিকে সংগ্রহ করলে লক্ষাধিক টাকা। ডিব্রুগড় লোকসভা সমষ্টির অন্তর্গত লাহওয়ালর কামাখ্যাবাড়ী চাহ বাগিচার কদমবাড়ী লাইনত এটি চাহ শ্রমিক পরিয়ালের মাজলে নামি আহিছে কাল অমানিশা। ঘরখনের একমাত্র উপার্জনকারী বিবাহিত যুবক শিবা তাঁতি প্রায় দুবছর ধরে দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে আছে। দুরারোগ্য কর্কট রোগের উন্নত চিকিৎসার বাবে পরিয়ালটুক দেড় লক্ষাধিক ধনের প্রয়োজন, কিন্তু শ্রমিক পরিয়ালটির হাতত নাই ধন। সরকারে প্রদান করা পাঁচ লক্ষাধিক বিনামূল্যে চিকিৎসা সেবা উপলব্ধ আয়ুষ্মান কার্ডও নাই পরিয়ালটির। আনকি রেশন কার্ডখনো লাভ করা নাই দুর্ভোগীয় পরিয়ালটোয়ে। উল্লেখ্য যে মাতৃ অন্ধপিতৃ পত্নী দুটি কণমানি সন্তানের সঙ্গে পরিয়ালটির একমাত্র উপার্জনের সম্বল আছিল শিবা তাঁতি। কিন্তু স্বাভাবিকতেই এতিয়া পরিয়ালটির পানিত হাঁহ নচরা অবস্থা হয়েছে। সাংসদ রামেশ্বর তেলিক এই সম্পর্কত অবগত করেছিল যদিও এদিনও খবর নোলা বলে পরিয়ালে অভিযোগ উত্থাপন করেছে। এনে অবস্থাত এই দুর্ভোগীয় পরিয়ালটুক সহায় করবলে আগবাড়ি আহিল সাবুয়া অঞ্চলের কেগড়ীমান সাংবাদিক। সাংবাদিকর দলটোয়ে প্রথমে দানপাত্র লৈ দিকম বজারের দশ টাকার আরম্ভ করে এটা দিনতে লক্ষাধিক অর্থ সংগ্রহ করার পিছতেই সমাজসেবক অজয় গগৈয়ে পঞ্চাশ হাজার টাকার সাহায্য আগবাই। তার পিছতেই এই খবর বিয়পি পড়ার লগেলগে নিশার ভিতরতে একাংশ হৃদয়বান লোকের দল সংগঠন সমূহ আগবাড়ি অহার পিছতেই আরম্ভ হওয়া এই মানবীয় প্রমূল্যর প্রায় এক লাখ বিশ হাজার টাকা এটা দিনতে রাইজে আগবার পিছতেই পুয়ারপরে পরিয়ালটির বাসগৃহত রাইজর সমাগম হয়। পরিবেশ এনে পর্যায়ে পায়গৈ যে এক ঘণ্টার বাবে চাহ বাগিচা বন্ধ করে চাহ শ্রমিক রাইজে দশ বিশ টকারে সহায় করবলে আগবাড়ি আহে। তার পিছতেই দিনের ভাগতেই গুয়াহাটীলে উন্নত চিকিৎসার বাবে প্রেরণ করা হয়েছে ঘরতে প্রায় দুবছর মৃত্যুর সঙ্গে যুঁজি থাকা শিবা তাঁতিক। আর এতনা টাকা পয়সা দিলে বলকে মোর আদমিটাকে এখন মেডিকেল লেখলে পারথি। আর এই ছোকরা গুলো সবকাই খাড়া হয়ে দিলে এসবে খাতির আমি আগভরে পারথি এখন মেডিকেল লেগে পারথি। নতে এতনা দিন সে তো ঘরে সবকাই গিরল। ধন্যবাদ জানাতি অজয় দা সবেনকে আর এই ভাই সবেনকে ধন্যবাদ হয়। আজি আমি পুয়া ভাগতে যে কামাখ্যাবাড়ি চাহ বাগিচার আজি ইয়াতে ঘর আমার শিবা তাঁতি তেখেত আজি প্রায় তিনি চারি মাহৰ পৰা কৰ্কট ৰোগত তেখেত ভুক্তভোগী হৈ আছে। আমি আজি বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা দল সংগঠন আৰু কামাখ্যাবাড়ী ৰাইজ কামাখ্যাবাড়ী পৰিচালক মহোদয় সকলো একত্ৰিত হৈ আজি তেখেতক অকণমান সহায় সহযোগ আগবঢ়াবলৈ আমি ওলাই আহিছোঁ। আজি শিবা তাঁতি এজন দুভগীয়া পরিয়াল, তার ঘরত ইনকম নাই, দেউতাক আছে, দেউতাক বুড়া, মাক বুড়ি, তেখেতর মাক দেউতাক বুড়া বুড়ি, তেখেতের দেউতাকর উপার্জন নাই কারণ দেউতাক চকুরে নেদেখে, তেখেতর দুটা সন্তান আছে, আজি এটা লড়া এটি ছোৱালী সৰু সৰু হৈ আছে, আজি শিপা তেটি তেখেতর পত্নী আছে, কমা তেখেতও অকমান কমাবলৈ অসুবিধা হয়, সেই কারণে তেখেতক আমি সকলোৱে সহাৰি আগবঢ়াবলৈ আজি ওলাই আহিছোঁ। আজি প্রায় ছমাহৰ পৰা তেখেত আজি ভুক্তভোগী হৈ আছিলে। তেখেতে আনকি নালাগে ঘৰখনত তেখেতৰ খাবলৈও এমুঠি খাদ্যৰ লগত হাহাকাৰ হ'বলগীয়া হৈছিল। যেতিয়া আপোনালোকৰ চাবুৱা আমাৰ প্ৰেছ ক্লাবৰ লাহোৱাল প্ৰেছ ক্লাবৰ সাংবাদিকসকলে কালি যি শিবা তাঁতিক লৈ বা ইয়াৰ স্থানীয় যুৱকসকলে আপোনালোকৰ লগত সহযোগিতা আগবঢ়াই দিকম অঞ্চলত দোকানে দোকানে দানপাত্ৰ লৈ ঘূৰি ফুৰিছিলে, সেই সময়তে মই আপোনালোকক দেখি কাষ চাপি গ'লোঁ আৰু ভাল লাগিলে এই বস্তুটো দেখি। যিটো আপোনালোকে শিবা তাঁতিক দান বৰঙণি সাহায্য আগবঢ়াবলৈ যিটো ৰোগত
কর্কট রোগত ভোগি আছে, এই বেমারের হাত হারিবলে বেমারটা ভাল করবলে দান বরঙনি তুলি আসলে গম পাই ময়ও তখেতলোক 50,000 টাকা মানে দিবল সক্ষম হয়েছ মো গাঁঠি ধরনের। আর আমার স্থানীয় লোকেল বিধায়ক আমার লাহোয়াল সমষ্টির বিনোদ হাজরিকা ডাঙরিয়াদেবে 20,000 টাকা তখেতর কারণে দান বরঙনি আগবাইছে, কথাটা মানে তখেতকো অবগত করলো। আর তখেতে পিছ পর্যায়ত আরও যেন শিবার তাতেক এনেকে দান বরঙনি আগবাব, প্রথমতে তখেতক গুয়াহাটি বি বরুয়া হসপিটাল ক্যান্সার হসপিটাল নিবল তখেতক অনুমতি দিছে আমাক টেলিফোনের যোগেদি, তখেতেও আহিব তখেতর ঘরলে আর তখেতে পিছ পর্যায়ত আরও সাহায্য আগবাম বলে কৈছে। কারণ তখেতও আমার এই অঞ্চলের বিভিন্ন ধরনের দুখিয়া পড়া শুনা ছাত্র ছাত্রীক আর দুখিয়া যখন একদম নিথলার লোক আছে তখেতলোক পড়া শুনার ক্ষেত্রকে ধর বিভিন্ন ধরনের বুড়া বুড়ির রাইজক সহায় করে আছে। আর বিভিন্ন বেমার আজারত মূর চকুর আগতে তখেতে বিভিন্ন দান বরঙনি আগবাইছে। আজি কেদিনমানের আগত ইকুয়ালি বিনিয়োগতাত আমার এজন যুবক এক্সিডেন্ট হয়ে ঢুকাইছিল, তখেতর সকামের কারণেও 20,000 টাকা দিছিল। আর এটার এই অঞ্চলতেই তেখে এনেকা কর্কট রোগত ভুক্তভোগী হয়েছে, তখেতকো তখেতে 10,000 টাকা মূর আগতে দিছিল, আজিও তখেতে এই 20,000 টাকা দিছে। আর তখেতও আরও পিছ পর্যায়ত যে দিব তখেতে ফোনের যোগেদি কৈছে। আর আমার আটাইতক ভাল লাগিছে আজি কামাখ্যাবাড়ি রাইজ, মুকালবাড়ি রাইজ, রমুয়া অঞ্চলের রাইজ একত্রিত হয়ে ওলাই আছে। আজি জাতীয় মহাসভার আমার নেতৃবর্গ দেখিছো, আকসা নেতৃবর্গ দেখিছো, আমার এই অঞ্চলের আদিবাসী ছাত্র সন্থার দেখিছো, আমার ফুকনাঘাট পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দেখিছো, আজি আমার সমাজক বিদ্যুৎ তেলেঙ্গাক দেখিছো, খগেন আমার খগেনদাক দেখিছো, খুব ভাল লাগিছে। সকলে আমি ওলাই সোমাখিনি ওলাই সোমা মানুষখিনি রাস্তা পদূলিত গণ্যমান্য মানুষখিনি আজি ওলাই আছে। আপনাদের দেখিছে যে দিন হাজিরা করে আছে, নিজের ঘাম মাটিত পেলায় পাত তুলে রদে বরষুণে তখেতলোক আজি সাহায্য আগবাইছে। আমি এতিয়ালেকে তখেতক 1,15,090 টাকা পয়সা আমি দিবল সক্ষম হয়েছো। আর পিছ পর্যায়ত আমার সকল রাইজে দান বরঙনি আগবাড়ব। এটার আটাইতক খুব গুরুত্বপূর্ণ কথা আমি কালিয়পা আপনার সংবাদ মাধ্যমত আমি কই আছো যে তখেত রেশন কার্ড নাই, রেশন কার্ড হওয়াদিন আয়ুষ্মান কার্ড পালে তখেতে 5,00,000 টাকা সরকারের এই রোগটি দেখাবলে তখেতে সহায় পালেহেদিন। কিন্তু আমি এমএলএক অবগত কৈছিল, অবগত কৈছো তখেতে আজি কার্ড বনাই দিম কৈছিল, কিন্তু আজি আমার সাপ্লাই অফিসত আমি অবগত কৰি আছো সংবাদ মাধ্যমের যোগেদি। কিন্তু আজি এজন আপনার সংবাদ মাধ্যম সাংবাদিকের যোগে আমি শুনি পাইছো তখেতর বোলে রেশন কার্ড আছে, ইতিমধ্যে তখেতর নামত বেলেগে কোনে কেনেকে রেশনটা সংগ্রহ করে আছে আমি সেটা কিন্তু ডাঙর বিষয়। এই তদন্ত একটা আপনাদের উলিয়াব লাগে, উলিয়াই মেলি দোষী শাস্তি দিব লাগে। কিয়নো এনেকা একটা বেমারত আজি 5,00,000 টাকা তখেতর কারণে আমি ইমান দিন চাই থাকিব নালাগে। আজ তখেতে ইয়াতক অতি সোনকালে এই পয়সা এই যদি রেশন কার্ডখন নিজের হাতত থাকা দিন তখেতে এই স্মার্ট আয়ুষ্মান কার্ডের যোগেদি তখেতে আজি বেমারটা দেখাই ঘরলে ঘুরলে এদিন। কিন্তু আজি এটা খুব তাৎপর্যমূলক বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় যে তখেতর রেশন কার্ডখন কোনে খাই আছে ইমান দিনে, এই বস্তুটো কিন্তু আমার বিধায়ক বিনোদ হাজরিকা দেবক মই এটার তদন্ত করবলৈ মই এই পবিত্র স্থানের পাই অনুরোধ কৰিছো। আর সাপ্লাই অফিস যখন বৌমূরিয়া সকল আছে বিষয়বগীয়া সকল আছে তখেতলোককো মই অনুরোধ কৰিছো এই বস্তুটো এটার আমার যি কোপাতির দোকান আছে আমার যি শুভ মূল্য দোকান আছে কোনে এইটো এজেন্ট তাই কোনে রেশনটা খাই আছে এইটো কিন্তু এটা উচিত বিচার হব লাগে, উচিত তদন্ত লাভ লাগে ইয়ে মই কব বিচাৰো। আর আমি যি পাৰো এখেতৰ লগত আছো, তেখেতৰ যেন সুস্থ শরীরা হোক ভগবানের ওচৰত মই প্রার্থনা কৰিছো। আর তেখেতৰ দুটা সন্তান যাতে ভালে কুশলে থাকে মই ইমানে কই কব বিচাৰিছো। আর সকল রাইজ দলে বলে ওলাই আহিব লাগে।